আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আজকে হচ্ছে আপনাদের সবার সব থেকে অপেক্ষিত যে ভিডিওটি সেই ভিডিও এটা কোনো আনবক্সিং ভিডিও না আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে আমার বুক সেলফটি তো আজকে আমরা দেখাবো আমার বুক সেলফের ভিডিও এবং বুক সেলফে কি কি বই আছে সেই সবগুলো বই নিয়ে আমাদের আজকের ভিডিওটি হবে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পুরোটি সময় আমাদের সাথেই থাকবেন থাকবেন তো তো চলুন তাহলে আমরা আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ভিডিওটি শুরু করি এবং আপনাদেরকে দেখাই আমাদের প্রথম বইটি কোনটি তো এটি তো সবাই তো চলুন তাহলে তো এটি হচ্ছে আমার বুক সেলফ এবং এখানে আমরা দেখাব আপনাদের আমার প্রথম যে বইটি তো আমার প্রথম বইটি হচ্ছে তো প্রথম বইটি আমি এখান থেকে বের করলাম তো আমাদের প্রথম যে বইটি তা হচ্ছে এই বইটি এটি হচ্ছে আল রাহিকুল মাকতুম এটি হচ্ছে তাওহিক পাবলিকেশনস থেকে এবং এই বইটি কিন্তু নবীজির জীবনের উপরে তো আমাদের এইখানে যে কয়টি বই আছে প্রথম দিকে দেখবেন অর্ধেকের বেশি হচ্ছে জীবনী বই সবই নবীজির জীবনী না কয়েকটি নবীজির জীবনী তো আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ আলি সাল্লাম তার জীবনী নিয়ে এটি আমাদের প্রথম বই এটি হচ্ছে আল রাহিকুল মাকতুম এটি আমি আপনাদেরকে দেখালাম এখন হচ্ছে আমাদের দ্বিতীয় যে বইটি তো আমাদের দ্বিতীয় বইটি কোনটি দ্বিতীয় বইটি হচ্ছে একবারে রেখে দিই পরে আবার আম্মু আবার রাগ করে বুঝছেন যে এত অগুছালো কেন তো এটা রেখে দিলাম তার মধ্যে সেকেন্ড যে বইটি তা হচ্ছে এই বইটি এটি হচ্ছে যেমন ছিলেন তিনি এটি রোহামা পাবলিকেশন থেকে প্রকাশিত এবং এই বইটি কিন্তু অনেক বেশি ভালো নবীজির আচরণ নিয়ে এটি কিন্তু খুবই ভালো একটি বই এবং তা রোমা পাবলিকেশনের বইয়ের কথা আর কী বলবো একদম এক কথায় অসাধারণ মানে কোনো মানে আমাকে যদি বলে যে আমার প্রিয় পাবলিকেশন কোনটা আমি বলি যে আমার প্রিয় পাবলিকেশন হচ্ছে রুহামা পাবলিকেশন তো এটি হচ্ছে তাদের একটি বই খুবই ভালো একটি বই তা হচ্ছে যেমন ছিলেন তিনি তারপর হচ্ছে আমাদের আরেকটি বই তা হচ্ছে এটাও কিন্তু দুই খণ্ডের বই তো এই দুই খণ্ডের বইটি হচ্ছে সিরা এটা হচ্ছে নভিজিত সিরা প্রথম খণ্ড এবং শেষ খণ্ড দুটি হচ্ছে রেন তো এটি কিন্তু ছয়শো দশ টাকা দাম এবং যেটা আমি দেখলাম আপনাদেরকে আল রাহে কুম সেটার দাম মনে হয় তিনশো টাকা ছিল হয়তো এখন কত আমি জানি না আর যেমন ছিলেন তিনি সেটার দাম হচ্ছে নয়শো ষাট টাকা আপনাদেরকে তো কতবার বললাম বইমেলায় যান বইমেলাতে জানেন ছশো টাকা দিয়ে পাওয়া যেত ছশো টাকা থেকে একটুখানি বেশি পাওয়া যেত আর কি যেমন ছিলেন তিনি বইটি তো কেউ কথাটা শুনলেন না গেল না এটা সুযোগটা মিস করলেন তো এটা হচ্ছে সিরা এটা রেন এটার দাম হচ্ছে ছয়শো দশ টাকা দেখতে পাচ্ছেন তো নাকি পরে তারা বলবেন যে ভাই ফোকাস হয় নাই খোলা লাগে কত সমস্যা এবার দেখেন ঠিক আছে নাকি তারপর হচ্ছে আমাদের পরবর্তী যে বইগুলো পরবর্তী বইটা দুটি বই একসাথে নিয়ে পরে ভিডিও বড় হয়ে গেলে এটা হচ্ছে তোমাকে ভালোবাসি হে নবী এটি হচ্ছে দারুল কলমের বই এবং এই বইটি কিন্তু মাত্র সত্তর টাকা দাম এবং এটিও কিন্তু আমাদের নবীজির একটি জীবনী এবং এই বইটি কিন্তু একজন হিন্দু লিখেছেন বুঝতে পারছেন একজন হিন্দুর লেখা আমাদের নবীজির জীবনে খুবই ভালো লাগবে পড়তে খুবই সহজ খুবই ছোট একটি বই তো অবশ্যই পড়ে নেবেন যেন ভালো লাগে আপনাদের এবং এটি হচ্ছে নবীজির দিনলিপি মানে আমাদের নবীজি সকাল থেকে রাত পর্যন্ত কি করতেন তা নিয়ে এই বইটি তো এটি হচ্ছে নবীজির একদিনের জীবনী আর কি একদিনের সারা সারাদিন কি কি করতেন তা নিয়ে এই বইটি লেখা আর এটা আপনারা পড়তে পারেন অনেকগুলো আমলের কথা লেখা আছে আপনাদের কাছে ভালো লাগতে পারে তো এটা হচ্ছে এই দুটি বই দাম মনে নেই বুঝছেন এটার দাম সত্তর টাকা ছিল এটার নাম যে কি মনে নেই তারপরে যদি আমরা দেখি আমাদের পরবর্তী যে বই পরবর্তী বইটি হচ্ছে রাহানুমা প্রকাশনী থেকে এটি হচ্ছে আমাদের প্রিয় নবীজির হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের স্ত্রী যে প্রথম যে স্ত্রী ছিল হজরত খাদিজ রাজিয়াল আনহু তার এই বইটি তো এই বইটিও কিন্তু খুবই ভালো তার জীবনী নিয়ে লেখা এটা আপনারা পড়তে পারেন এটা রাহানুমা প্রকাশনী থেকে প্রকাশিত তারপর হচ্ছে আমাদের আরেকটি বই আমি দেখাই আপনাদের তা হচ্ছে আমাদের নবীজির আরেকজন প্রিয় স্ত্রী হজরত আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা। এই বইটি এটাও কিন্তু রাহানুমা প্রকাশনী থেকে প্রকাশিত বইটি কিন্তু ভীষণ মোটা তার ব্যাপারে সব কিছু যাবে এই বইটি পড়লে তো আপনারা কিন্তু অবশ্যই সংগ্রহ করবেন এখানে কিন্তু প্রতিটি বই অনেক বাছাই করে রাখা হয়েছে আপনাদের সবার জন্য সুবিধা হয় কারণ এই ভিডিওটি কিন্তু আমরা বছরে একবারই বানানোর চেষ্টা করি তো ভাবলাম যে যেহেতু দেখাবো আপনাদেরকে সবগুলো বই ভালো ভালো বই বাছাই করে দেখায় তো এটি হচ্ছে তাদের মধ্যে একটি বই তো অবশ্যই আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন তারপর হচ্ছে আমাদের নবীজির আরেকজন প্রিয় ব্যক্তি আরেকজন প্রিয় ব্যক্তি কে হজরত আবু বক্কর সিদ্দিক রাজি তালা আনহু তো এই বইটি হচ্ছে তার জীবনী নিয়ে এটা কালান্তর প্রকাশন থেকে প্রকাশিত এবং এই বইটি কিন্তু আমি কিনেছি বইমেলা থেকে তো বইমেলা থেকে এই বইটি কিনেছিলাম এবং সেখানে অনেক ভালো ছাড়ে পেয়েছি তো এটি অবশ্যই আপনাদের সবাই পড়া উচিত এটি হচ্ছে নবীজি প্রিয় একজন ব্যক্তির জীবনী তো অবশ্যই পড়বেন এবং দেখবেন যে কীভাবে তিনি নবীজি এত প্রিয় হলেন সে এবং কী কাজ করতো যার কারণে আমাদের প্রিয় নবীজি সে প্রিয় ছিল তো এটার পর এখন আমাদের আরেকটি জীবন দেখাই আমি আপনাদের তা হচ্ছে এটা হচ্ছে ইমাম গাজালির রহমতুল্লাহ আলহির জীবনী তো এই বইটিও কিন্তু খুবই ভালো এটাও কিন্তু খুবই ছোট করে লেখা তো আপনাদের তার জীবনী ব্যাপারে জানতে হলে তার জীবন ও কর্ম ব্যাপারে জানতে চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন তারপর হচ্ছে এখানে আছে একসাথে কয়েকটি বই আমি একসাথে সবগুলোই দেখাই আপনাদের একসাথে যে বইগুলো আছে তা হচ্ছে এটা হচ্ছে ইমাম সিরিজ সমকালীন থেকে প্রকাশিত হয়েছিল তখন আমি সবগুলোই কিনেছিলাম আমার কাছে মনে হয় যে এই বইটি থেকে আমি যত বেশি মানে ইন্সপায়ার হয়েছি অন্য কোনো বই থেকে এত বেশি হয়নি এইখানে প্রতিটি ইমামের জীবনী থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি এবং সেগুলো আমি আমার নিজের বাস্তব জীবনে সেগুলোর প্রতিফলন করানোর চেষ্টা করেছি এবং তা আমার জীবনে আসলে অনেক পজিটিভভাবে পরিবর্তন এসেছে এবং আমি মনে করি যে এগুলো আপনাদের সবারই পড়া উচিত যেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম থেকে আমি আপনাদের দেখাই ভিডিও কি বেশি বোরিং লাগছে নাকি আপনাদের আসলে এরকম ভিডিও একটু বোরিংই হয় তা আপনি একটু মজা করে দেখেন লম্বা সময় নিয়ে দেখবেন কারণ এখানে কিন্তু অনেকগুলো বই আছে তো এ হচ্ছে ইমাম সিরিজের কথাগুলো এরপর হচ্ছে আমাদের আরেকটি আরও কয়টি বই আছে তারপর হচ্ছে রোহমা পাবলিকেশনের আরেকটি বই তা হচ্ছে হাসান বাসরি রহমতুল্লা আলাহীকে নিয়ে লেখা এই বইটি কিন্তু খুবই অন্যরকম করে লেখা হয়েছে যদি বইটির পৃষ্ঠাগুলো আমি আপনাদের দেখাতে পারি তাহলে আপনারা বুঝবেন যে এরকম করে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া যে পয়েন্ট পয়েন্ট করে দেয়া আছে যার নাকি পড়তে গেলে আপনাদের কাছে খুব ভালো লাগবে এটা যদি আপনারা দেখতে পারছেন নাকি বুঝতে পারলাম না দেখা গেলে ভালো আর কি তো এরকম করে এই এটা লেখা তার জীবন এবং তার জীবন নিয়ে কর্ম নিয়ে লেখা তো ভাল লাগবে আপনাদের কাছে আমি যে পড়েছি এখন রিভিউ দেওয়া হয়নি তো খুব শীঘ্রই আপনার রিভিউ দিব তখন আপনারা দেখতে পারবেন তো এটি হচ্ছে এখানে রেখে দিলাম তারপর আমি আপনাদের আরেকটি বই দেখাই যা নাকি আমি এবার বইমেলা থেকে কিনেছি যদি এটা না এটা হচ্ছে সালাফদের চোখে দুনিয়া এটা হচ্ছে মোহাম্মদ পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটির বাইন্ডিংটা এত সুন্দর এবং এই বইটির পৃষ্ঠাগুলো এত সুন্দর আসলে খুবই অবাক করা বিষয় এবং এই বইটিতে যে লিখেছেন তার নাম হচ্ছে আবিদ তো ভাবলাম যে আমার নিজের নামের সাথে মিল আছে আমি কেন এই বইটা কিনবো না আর কভারটাও খুব সুন্দর বাইন্ডিংটাও খুব সুন্দর তাই ভাবলাম যে না কিনেই ফেলি এই কারণে কিনে নিলাম আর কি তো এটা আমার খুবই আর কি খুব শীঘ্রইটা আমি পড়ে ফেলবো আর কি কারণ এই টপিকটা আসলে আমার দরকার এখন পড়া তো আমি খুব শীঘ্রই পড়ে ফেলবো এবং তার মানে কি আমি পড়ে ফেলবো মানে কি খুব শীঘ্রই আপনি এটা রিভিউ পাবেন ঠিক আছে তারপর হচ্ছে আমাদের আরেকটি বই তো এটি একটি মোটা একটা বই এটা হচ্ছে এটা হচ্ছে রাহানুমা থেকে রাহনুমার এই বইটি এটি হচ্ছে রাহানুমা প্রকাশনী থেকে তাবেইদের ইমান দীপ্ত জীবন এটা কিন্তু খুবই মোটা একটি জীবনে এখানে কিন্তু অনেকগুলো তাবেইদের জীবনী নিয়ে কথা লেখা আছে অল্প অল্প করে বা বেশি বেশি করে কিন্তু লেখা আছে নাকি আপনারা যখন পড়বেন আপনাদের কাছে ভালো লাগবে এবং রাহানুমার বইগুলো মোটা হলেও দাম কিন্তু খুব একটা বেশি না তা আপনি একটু চেক করতে পারেন আশা করি আপনাদের খুব একটা বেশি দাম মনে হবে না কারণ এইসব যে কন্টেন্ট যেগুলো নিয়ে লেখা আছে তা কিন্তু একে কিন্তু অমূল্য কন্টেন্ট তাই না এগুলো তো টাকা দিয়ে কিনতে পারবেন না একটা ইমামদের জীবনী এটাকে আপনার দুশো চশো টাকা দিয়ে কিনতে পারবেন কিনতে পারবেন না তো সেই ক্ষেত্রে মনে করি যে আপনারা অবশ্যই পড়বেন এবং চেষ্টা করবেন পড়ার এবং অন্যকে বইগুলো উপহার দেওয়ার তারপর হচ্ছে আমাদের আরেকটি জীবনী দেখাই আমি আপনাদের এটা হচ্ছে আমাদের শেষ জীবনী এটা হচ্ছে বাদশাহ হারন রশিদের জীবনী তো তিনি কিন্তু খুবই বিখ্যাত একজন বাদশাহ ছিলেন তার কী কারণে সে এত বিখ্যাত হলেন কী কারণে তিনি আজও আমাদের সবার কাছে এত পরিচিত তা নিয়ে এই বইটি এটি হচ্ছে মাক্তাবাতু ইব্রাহিম থেকে প্রকাশিত তো আশা করি এই বইটি ভাল লাগবে আপনাদের আপনারা অবশ্যই সংগ্রহ করবেন যাদের নাকি এই সব বিষয়ে আগ্রহ আছে জীবনী নিয়ে যাদের আগ্রহ আছে তারা এই সব বইগুলো অবশ্যই সংগ্রহ করতে পারেন সংগ্রহ করলে কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না অবশ্যই জানাবেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের জীবনীর শেষ বইটি তারপর আমরা চলে যাব অন্য টপিকে তো আসলে আমরা অন্য টপিকে চলে যাই তো এখান থেকে আমি দুইটা বই একসাথে দেখাই আমি আপনাদের এটা হচ্ছে আমাদের প্রিয় হজুর আতিক লেখা তিনি লিখেছেন একটা হচ্ছে আই লাভ কোরআন একটা হচ্ছে সুইট হার্ট কোরআন কারণ কি এরা হচ্ছে মাকতাবাতুল আজহার থেকে প্রকাশিত এবং এই দুটি বই কিন্তু কোরআনের ভালোবাসা নিয়ে নাম দেখে তো বুঝতেই পারছেন তো এই কোরআন বিষয়ক এখন আমাদের সবগুলি বই দেখাবো তো কোরআন বিষয়ক এই বইগুলো আছে তো এটার মধ্যে এটা হচ্ছে প্রথম পর্ব এটা হচ্ছে দ্বিতীয় পর্ব তো এই দুটো আমি এখানে রেখে দিই তারপর আমরা অন্য বইগুলো দেখি তারপর যে বইটি তা হচ্ছে এখান থেকে দাঁড়াই তারপর হচ্ছে এই বইটি যার নাম হচ্ছে তিরিশ মসলিশে কোরআনের সার নির্যাস এটা নাকি যারা নাকি কোরআন পড়েন তাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্প হবে এবং এটা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে তা আপনারা অবশ্যই দেখে নেবেন কারণ এই বইটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটি বই ঠিক আছে তারপরে অবশ্যই সংগ্রহ রাখার চেষ্টা করবেন তারপর হচ্ছে আরও কয়েকটি বই আছে কোরআন নিয়ে এটি হচ্ছে হিফস যাত্রা এটা নাকি আমাদের মতো নর্মাল যারা জেনে থেকে এসেছি তারা কিন্তু এই বইটি পড়তে পারি তাদের কাছে এটা অনেক উপকারী হবে এটা হচ্ছে হিফ যাত্রার এই বইটি আশা করি আপনারা এটা সংগ্রহ করতে পারেন দামও খুব একটা বেশি না তো অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করব এরপরের যে তিনটা বই আমি একসাথে দেখাই আমি আপনাদের তিনটা বই হচ্ছে কোরআন বিষয়ক তো প্রথমটি হচ্ছে এই বইটি কোরআন জীবনের গাইডলাইন এটা সন্দীপন থেকে প্রকাশিত খুবই রিসেন্টলি আমি কিনেছি এই বইটি তারপর যে বইটি তা হচ্ছে কোরআন বোঝার মজা এটিও কিন্তু সন্দীপন থেকেই এটিও কিন্তু খুব রিসেন্টলি কিনা কারণ এটাও কোরআনের জন্য খুবই দরকারি একটা বই হবে এবং সর্বশেষ যা হচ্ছে সমকালীন থেকে প্রকাশিত এবং এটা হচ্ছে পর বইটি এই বইটির কিন্তু একটা সেকেন্ড পার্টও আছে তা আপনারা দেখতে পারেন এবং এই বইটি কিন্তু অনেক বেশি আর কি হিট হয়েছে যখন নাকি আমি কিনেছিলাম যার কারণে আমি এটা কিনেছি তো আশা করি এটা আপনাদের কাছে ভালো লাগবে আর কি তো এই তিনটি বই হচ্ছে কোরআন নিয়ে তারপর আমাদের যে বইটি তা হচ্ছে নামাজ নিয়ে কারণ কোরআন এখন হচ্ছে নামাজ আচ্ছা নামাজ নিয়ে কয়টা বই দেখি আমরা নামাজ নিয়ে আমাদের প্রথম যে বইটি তা হচ্ছে এই বইটি ফজর আর না কাজা এটা হচ্ছে মাকতাবাতুল হাসান থেকে প্রকাশিত তো এই বইটি হচ্ছে নামাজ নিয়ে আর কি বিশেষ করে ফজরে নামাজ নিয়ে আর কি তোমরা জানি তো ফজরে নামাজের মধ্যে আমার কতটা সমস্যা হয় তো এটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে তা আপনারা একটু খুঁজে দেখতে পারেন এবং ভিডিওটি দেখতে পারেন এটা হচ্ছে ফজরে নামাজ নিয়ে তারপর যদি আমি একটু দেখাই তা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি বই তা হচ্ছে নামাজের খুশু নিয়ে নামাজ যদি খুশুই না থাকে তাহলে তো নামাজ আর কি হবে এটা হচ্ছে খুশু নামাজের প্রাণ এই বইটি আর কি এটা হচ্ছে মাকতাবাতুন নূর থেকে প্রকাশিত তো এই বইটি আপনারা দেখুন দেখতে পাচ্ছেন তারপর আপনাদের একটা বই দেখাই আয়ান প্রকাশন থেকে যার নাম হচ্ছে রাতের আধারে প্রভুর সান্নিধ্যে এটি হচ্ছে আর কি তাহাজুদ নিয়ে আর কি তো রাতে যে নামাজগুলো আছে তা নিয়ে আর কি দেখুন এটা দেখা যাচ্ছে তারপর নামাজ নিয়ে আরেকটি বই তা হচ্ছে এই বইটি আমার প্রথম সালাদ আমার প্রথম ভালোবাসা এটি হচ্ছে রোহমা পাবলিকেশন থেকে প্রকাশিত এবং এখন আছে আপনাদের সবার প্রিয় লেখক আমাদের সবার পছন্দের দেখেন তো চিনতে পারেন না কি কভারগুলো আমাদের সবার প্রিয় আরিফ আজাদ ভাইয়ের বই আর কি তো এখানে কয়েকটি আছে আমি তা আপনাদেরকে দেখাচ্ছি প্রথম যে বইটি তা হচ্ছে এই বইটি মা এবং বাবা বইটি তারপরের যে বইটি তা হচ্ছে নবী জীবনের গল্প ওগুলো সব সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত এটা হচ্ছে জীবন যেখানে যেমন এই বইটি আমি পড়েছি কিন্তু এখন আমাদের ভিডিও বানানো হয়নি তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি এটা নিয়ে ভিডিও বানিয়ে ফেলবো তখন আপনি বিস্তারিত জানতে পারবেন এবং সর্বশেষ বইটি হচ্ছে সবারই অনেক বেশি আর কি কাজে লেগেছে এই বইটি তা হচ্ছে বেলা ফুরাবার আগে এই বইটি এটা হচ্ছে আমাদের আরিফ আজাদ ভাইয়ের বইগুলো চারটা বই আছে এখানে তো এই বইগুলো এখন রেখে দেই এখন আমরা যাব আমাদের সেকেন্ড পার্টে মানে আমাদের বুক সেলফের সেকেন্ড যে পার্টটি আছে সেইখানে আমরা যাবো এবং দেখবো যে এইখানে কী কী বই আছে তো চলুন তাহলে আমরা এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করলে বিষয়টা বেশি ভালো হবে তো এইখানে প্রথম যে বইটি তা হচ্ছে এই বইটি সলেহীন এটা কিন্তু প্রত্যেকের বাসায় একটি করে কপি থাকা উচিত কারণ খুবই ইম্পর্টেন্ট একটি বই তো এই বইটি কিন্তু দরকার আছে সবার বাসার মধ্যে হাদিস নিয়ে সবগুলো হাদিসের বই নিয়ে এটা লেখা হয়েছে যার কারণে খুবই সহজ করে লেখা আমারটা হচ্ছে তাহিদ পাবলিকেশনের এটা আমি তাহিদ পাবলিকেশন থেকে কিনেছিলাম এই বইটি আর কি তারপর হচ্ছে আর বই দেখাই আমি আপনাদের সেটাও হাদিস নিয়ে বই কভারটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা কভার এটা হচ্ছে বুলুগুল মারাম আর কি এখানেও হাতিস নিয়ে কথা আছে তো এটাও কিন্তু আপনি বাসায় সংগ্রহে রাখতে পারেন এই বইগুলো এটা হচ্ছে তাওদ পাবলিকেশনের বই তারপর হচ্ছে আমাদের ভিডিও করা আছে এই বইটি নিয়ে তা হচ্ছে আল আদাবুল মুফরাত এটা হচ্ছে আদব নিয়ে বই বর্তমানে কিন্তু আমাদের আদবের খুবই অভাব আর কি তো সেই আদব শেখার জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য এই বইটি অনেক বেশি কার্যকরী আশা করি এটাও আপনারা ভিডিও আছে আমাদের তা আপনারা অবশ্যই দেখবেন এবং এই বইটি আপনাদের সংগ্রহে রাখবেন নাম হচ্ছে আল আদাবুল মুফরাত এরপর যে দুটি বই তা আমি একসাথে দেখাই আমি আপনাদের তা হচ্ছে ডাক্তার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লার বই এই দুটি বই এটি একটি হচ্ছে হাদিসের নামে জালিয়াতি এবং আরেকটি হচ্ছে এহাসের সুনান তো এই দুইটি বই নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে তা আপনারা অবশ্যই দেখে নেবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ঠিক আছে তো এই দুটিও রেখে দেই খুব একটা বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটি না জানি কতক্ষণ বড় হয় তবে চেষ্টা করব কমের মধ্যে শেষ করার তারপর এখান থেকে কিন্তু অনেকগুলো রুহামার বই আছে তো এখানে একটি বই আছে যা নাকি খুবই ইম্পর্টেন্ট একটি বই রুহামা পাবলিকেশনের যার নাম হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা তো এই বইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এটা কিন্তু আমাদের ইসলাম যে একটি জীবন ব্যবস্থা আমরা তো জানি এটা হচ্ছে আমরা মুখে জানি কিন্তু এটা কিন্তু আমাদের বাস্তবে জানতে হবে যে কীভাবে এটা আমাদের জীবন ব্যবস্থা হলো কি কি আমাদের করতে হবে তা তো তার জন্য এই বইটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট হবে তো এটা আপনারা অবশ্যই দেখবেন কেনার জন্য এবং অবশ্যই আপনাদের বাসায় রাখবেন তারপর হচ্ছে রোমা পাবলিকেশনের আরেকটি গুরুত্বপূর্ণ বই তা হচ্ছে আদর্শ মুসলিম বইটি এই বইটিও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এই বইটিতে আছে একজন আদর্শ মুসলিম হওয়ার জন্য আপনার কি কি করতে হবে তা তো এটা আপনারা অবশ্যই সংগ্রহে রাখবেন কারণ এগুলো সবগুলো কিন্তু সংগ্রহ রাখার মতো বই এবং এগুলো নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আসবে কারণ মোটা বই তো পড়তে একটু সময় লাগে কিন্তু এই বইটা আমার পড়ার শেষ ইনশাআল্লাহ খুব শীঘ্র মেটা নিয়ে ভিডিও বানাবো তারপরের যে বইগুলো তা হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট একটা বই এটাও রহমা পাবলিকেশন থেকে প্রকাশিত তা হচ্ছে কিভাবে আল্লাহর প্রিয় হব তো আল্লাহর যদি প্রিয় নাই হতে পারি তাহলে আসলে দুনিয়াটাই পিতা আমাদের সবার জন্যই তো সেই ক্ষেত্রে এই বইটি অনেক বড়ো একটি হেল্প হতে পারে আমাদের সবার জন্যই আর কি তো এই বইটি আপনি অবশ্যই সংগ্রহে রাখবেন এবং দ্বিতীয়তে আমরা যে বইগুলো দেখব তা হচ্ছে এইবার বের হয়েছে দুটি বই একটি হচ্ছে যুবকদের জন্য আর হচ্ছে যুবতীদের জন্য তো দুটি বই আমি আপনাদের দেখাই নাম হচ্ছে ডাক দিয়ে যাই তোমা হে মুসলিম তরুণ এবং মুসলিম তরুণী এটা হচ্ছে তরুণের বই এবং এটা হচ্ছে তরুণীর বই তো এই দুটি বই কিন্তু খুবই ইম্পর্টেন্ট বই কারণ আমরা যদি যুবক বয়সে বুঝতে পারি যে আমাদের কী করতে হবে আমরা সঠিক গাইডলাইন পাই এটাই কিন্তু আমাদের পরবর্তী জীবনে গিয়ে অনেক হেল্প করবে তাই না তো সেই ক্ষেত্রে আমাদের যুবক বয়সে আমাদের ঠিক হতে হবে আসলে যে আমাদের কী কাজ করতে হবে তো সেই ক্ষেত্রে এই দুটি বই অনেক বেশি হেল্প হবে আপনাদের সবার জন্যই তো এখন এই দুটি বই রেখে দেই তারপর হচ্ছে খুবই বিখ্যাত বই এটা হচ্ছে মুহূরিন এটা হচ্ছে ছেলেদের জন্য বই এই বইটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছেলেদের জন্য পুরো একজন ছেলের জীবনে যা যা জানা দরকার তা কিন্তু এই বইতে দেয়া আছে তো একটি বই কিন্তু যথেষ্ট তো অবশ্যই আপনারা সংগ্রহ করবেন এবং পড়বেন এটি কিন্তু একটি মেয়ের ভাষণ আছে যার নাম হচ্ছে মুহু মুহুসানাদ জানিয়ে আমাদের একটি ভিডিও আছে তা আপনারা অবশ্যই দেখে নেবেন তো এখন হচ্ছে আমাদের পরবর্তী বইটি পরবর্তী বইটি হচ্ছে গার্ডিয়ান পাবলিকেশনসের তা হচ্ছে প্রোডাক্টিভ মুসলিম খুবই বিখ্যাত একটি বই এবং খুবই উপকারী একটি বই একজন মুসলিম যদি প্রোডাক্টিভই না হয় তাহলে কিন্তু খুবই সমস্যা তো তার কিন্তু অবশ্যই প্রোডাক্টিভ হতে হবে এবং সে কীভাবে প্রোডাক্টিভ হবে তা নিয়ে এই বইটি এটা কি আমার পাঞ্জাবির সাথে মিলে গেল এই কালারটা প্রায় ম্যাচ ম্যাচ হয়ে গেছে দেখছেন কারণ আমিও একজন প্রোডাক্টিভ মুসলিম তারপর প্রোডাক্টিভ মুসলিম শেষ এখন হচ্ছে আমাদের কিছু ভয়ঙ্কর কিছু বই তা হচ্ছে ফিতনা নিয়ে বই কারণ ফিটনা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জিনিস এবং এই ফিটনা থেকে বেঁচে থাকতে হবে এবং বেঁচে থাকার জন্য দুটি বই আমি আপনাদেরকে দেখাচ্ছি যার নাকি খুবই ইম্পর্টেন্ট এই দুটি বই খুব ইম্পর্টেন্ট একটি হচ্ছে ফিটনার যুগে করণীয় এটি কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে খুবই মানে মানুষ পছন্দ করেছে এবং এটিও কিন্তু অনেকেরই পছন্দের একটি বই যা নাকি আয়ন প্রকাশন থেকে প্রকাশিত যার নাম হচ্ছে ফিটনা থেকে বাচন দেখতে পাচ্ছেন আপনারা এটি একটি এবং এটি একটি দুটোই ফিটনা নিয়ে লেখা কিন্তু দুটা বইয়ের টপিক ভিন্ন আছে তো পড়তে গেলে অবশ্যই আপনারা বুঝতে পারবে তারপর যে বইটি সেটি হচ্ছে আয়ন প্রকাশন থেকে এবং এটি হচ্ছে গুণা থেকে ফিরে আসুন তো এই বইটি কিন্তু খুবই জরুরি একটি বই এবং এই বইটির টপিকটি খুবই দরকার এবং এই বইটি আমি পড়া শুরু করেছিলাম তো খুব সিকিউরিটি শেষ হয়ে গেলে এটি নিয়ে আমাদের বিস্তারিত একটি ভিডিও আসবে তখন আপনি এটার বিষয়ে অবশ্যই জানতে পারবেন ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের পরবর্তী যে বইটি তো পরবর্তী বইটি হচ্ছে পরবর্তী যে টপিকগুলো তা হচ্ছে আমল নিয়ে আর কি তো এখানে দুটি বই আমি একসাথে বের করি তাহলে ভালো হয় বেশি তো প্রথম যে বইটি তা হচ্ছে এই বইটি দশ মিনিটের আমল এটাই হচ্ছে হাসানা থেকে প্রকাশিত তো এই বইটিও খুবই ছোট একটি বই কিন্তু খুবই দরকারি বই কারণ আমল নিয়ে তো আর আমল যদি নাই করি তাহলে আমরা জান্নাতে যাব কিভাবে। আর জান্নাত থেকে মনে পড়লো এই বইটির কথা জান্নাত লাভের একশো সত্তরটি আমল আর কি তো এই বইটি আপনারা যখন পড়বেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবে যে জান্নাত যাওয়ার আমলগুলো কি বইটির পৃষ্ঠাগুলো খুবই সুন্দর করে সাজানো হয়েছে এবং এই বইটি প্রকাশিত হয়েছে আলোকৃত প্রকাশনী থেকে তো আলোকৃত প্রকাশনী আমরা আরও দুটি বই দেখব এখন তো সেই দুটি বই হচ্ছে দোয়া নিয়ে তো দোয়া নিয়ে যে দুটি বই তা হচ্ছে একটি হচ্ছে হাদিসের সবগুলো দেওয়া একটি হচ্ছে কোরআনের সবগুলো দেওয়া তো এটি হচ্ছে আলোকিত প্রকাশনী এটা হচ্ছে কোরআনের মধ্যে যে কয়টি দোয়া দেয়া আছে তা সবগুলো নিয়ে এই বইটি এবং এটি হচ্ছে হাদিসের মধ্যে যত দোয়া দেয়া আছে তা নিয়ে এই বইটি তো আপনারা দেখতে পারলেন এখন হচ্ছে আমাদের পরবর্তীতে কিছু বই যা নাকি এই টপিকের বাইরে কিন্তু খুবই মানে বলতে গেলে খুবই আর কি জরুরি বইগুলো এবং খুবই আর কি টপিকগুলো খুবই অন্য রকম যার মধ্যে প্রথম যে বইটি আমি আপনাদের দেখাবো তা হচ্ছে এই বইটি রুহমা পাবলিকেশনের কয়েকদিন আগেই কিন্তু এটা আবার বের হয়েছে কারণ এটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল তা হচ্ছে ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা খুবই জরুরি এবং আপনাদের আসলে বলবো যে এই বইটি পড়লে কিন্তু পুরা মাথায় খুলে যাবে কিন্তু অবশ্যই পড়তে হবে এবং মাথা খোলা দিয়ে মনে হলো যে এই বইটিও পড়তে পারেন এটা পড়লে যে মাথা কম খুলবে তা কিন্তু না এটাও কিন্তু খুবই জরুরি একটি বই দেখুন এই বইটি বইটির নাম হচ্ছে বুদ্ধিভিত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত আর কি এরপর হচ্ছে আরও কিছু বই এখানে তিনটি বই নিলাম তার মধ্যে একটি হচ্ছে আয়না ঘর দেখুন এটা কভারটি এটা কিন্তু আগের বই কিন্তু খুবই বিখ্যাত হয়েছিল এবং একই সাথে এই বইটি পড়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড কারণ এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি বই যার নাম হচ্ছে শিকরের সন্ধানে তো খুবই মোটা একটা বই কিন্তু খুবই ভালো হবে এই বইটা সর্বশেষ হচ্ছে এই বইটি ডাবল স্ট্যান্ডার্ড এটা যদিও দ্বিতীয় পার্ট আর কি প্রথম পার্ট ছিল তা আমার কিনা হয়নি কিন্তু এটা আমি অবশ্যই পড়ব এবং এটা পড়ে যদি ভালো লাগে তারপর আমি প্রথম পার্টটি কিনব দেখা যাক কেমন লাগে আগে পড়ে নেই নাকি তো এই তিনটা বই শেষ ও আরেকটি বই আছে নাকি ইম্পর্টেন্ট ছিল তা আমার হাত থেকে ছুটে গিয়েছে তো এটা আমি দেখাই আরেকটি যে বইটি তা হচ্ছে এই বইটি হিউম্যান বিং এটাও কিন্তু নাসাতের বই যে বুদ্ধিভিত্তিক যে বইটি ছিল ইতিবৃত্তর যে বইটা সেটাও কিন্তু নাসাতের বই ছিল এটাও কিন্তু নাসাতেরই বই দেখুন এই বইটি এটা অবশ্য একটা ছোটো বই তা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ছোটো বই হয়েছে যদি এটা টপিকটা কিন্তু মার্শাল্লাহ অনেক জরুরি আর কি তো এখন এইখানে সবগুলা বই শেষ এবং এখানে যা আছে তা হচ্ছে এখন আমাদের অনেকেরই প্রিয় নোমান আলী খানের বই তো নোমান আলী খানেরকে নিয়ে অনেক অনেক আগ্রহ ছিল আমাকে বলেছিলেন ভিডিও বানাতে তো খুব শীঘ্রই বানাবো তো তার মধ্যে প্রথম যে বইটি আমি আপনাদের দেখাই তা হচ্ছে এই বইটি এটি হচ্ছে সবই গার্ডিয়ান পাবলিকেশনসের একটি হচ্ছে বন্ধন বইটি এটি তারপর হচ্ছে রিভাইভ ইউর হার্ট এই বইটি এরপর হচ্ছে মুগ্ধময় কোরআন তারপর হচ্ছে প্রশান্তির খোঁজে একটু লেট হচ্ছে আমার তাই না কেমন লাগলো চারটা বইটি ভালো লেগেছে তো এটা যদি ভালো লেগে থাকে তাহলে চলুন আমরা আমাদের তিন নাম্বার তাকে চলে যাই কারণ আমাদের দুই নাম্বার তাকের কাজ শেষ এখন আমরা চলে যাব আমাদের তিন নাম্বার তাক তো আসুন দেখি তিন নাম্বার তাকের কি অবস্থা এখন হচ্ছে আমাদের তিন নাম্বার যে পার্টি সেই পার্টি তা হচ্ছে এই পার্টি তো ফয়সাল একটু কাছে আসো তো ফয়সাল হচ্ছে আমার বন্ধু এবং সে আমাকে আজকে হেল্প করতে এসেছে তো আশা করি আপনারা আরেকটি যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন তা হচ্ছে আমার বন্ধু ফয়সাল করছে তাকে অনেক ধন্যবাদ সে এরকম একটি বড় ভিডিওতে ফ্যান বন্ধ করে আমার সাথে দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ তাদের কাজের মধ্যে অনেক বরকত দান করুক এটাই দোয়া করি আপনারা অবশ্যই দোয়া করবেন তো চলুন দেখি আমরা এই পাটে কি আছে তো ফার্স্ট একটু কাছে আসো দেখো এখানে কি আছে দেখাও তো এটা হচ্ছে ইতিহাসের এই পার্টটা আমাদের তো ইতিহাসের পার্টের মধ্যে যদি আমি দেখাই এটি হচ্ছে ঢাকার ইতিহাস এটা যেন ইসলামিক ইতিহাস নয় ঠিক আছে ঢাকা সম্পর্কে জানা দরকার তো এটা হচ্ছে ঢাকার ইতিহাস নিয়ে একটি বই তো এই বইটি আপনারা দেখতে পারেন তো এটি দেখা যাচ্ছে অবশ্যই এখানে দেখা যাচ্ছে এবং এখানেও দেখুন কারণ ফয়সা তো কষ্ট করে ভিডিও করছে সে যদি নাই দেখতে পারে তাহলে কেমন দেখা যায় না তো দেখুন এখানে তো এটা হচ্ছে ঢাকার ইতিহাস এবং এইখান থেকে শুরু হয়েছে ইসলামিক ইতিহাসের কয়েকটি বই তো ইসলামিক কটা বই আমি যদি দেখাই দুটি বই আছে তার মধ্যে একটি হচ্ছে ইসলামের ইতিহাস এটা হচ্ছে মাখতে বাতুল আসলাফ থেকে এটি কিন্তু সংক্ষিপ্ত একটি ইতিহাস এবং এটার মধ্যে কিন্তু সব আর কি সংক্ষিপ্তভাবে সবই দেওয়া আছে এটা পড়লে অনেক অনেককে জানা যাবে কিন্তু খুবই সহজভাবে আর কি এবং খুবই সংক্ষিপ্তভাবে এবং এটি হচ্ছে একটি মোটা একটা বই দেখুন উসমান সাম্রাজ্যের ইতিহাস তো সরি উসমান মানে কি উসমানী সাম্রাজ্যের ইতিহাস তো এটা হচ্ছে মোহাম্মদ পাবলিকেশন থেকে প্রকাশিত খুবই ভারী একটা বই কিন্তু আমি অনেক ছাড়ে পেয়েছিলাম যার কারণে যারা ছাড় দেয় তাদেরকে অনেক ধন্যবাদ সেই ছাড়টি পেয়েছিলাম রমজানের মধ্যে আর কি তো এটি হচ্ছে সেই বইটি হচ্ছে উসমানী সাম্রাজ্যের ইতিহাস আর কি সেই ব্যাপারে জানতে চাইলে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন এবং এরপর আরেকটি যে বই আছে তা হচ্ছে ইতিহাস বিষয়ে একটি বই যদিও সশ ইতিহাস বলা যাবে না এটা একটা গল্প টাইপের আর কি এই বইটি আর কি পিতামহ ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে তো এই বইটির কভারটি খুবই সুন্দর এবং এই বইটি আপনারা পড়ে দেখতে পারেন সম্পূর্ণ কিন্তু ইতিহাসের বই বলা যাবে না এটাকে ঠিক আছে কিন্তু এটা ইতিহাসের একটা টাচ আছে এটার মধ্যে আর কি এটা দেখতে পারেন আপনারা তারপর যে কয়েকটি বই আছে তা হচ্ছে আমাদের সঙ্গে রাখার মতো বইয়ের যে বইগুলো সেগুলো আর কি এটি হচ্ছে আত্মিব্বুর নবপী এটি হচ্ছে নবীজির চিকিৎসা নিয়ে এই বইটি সম্পূর্ণ কিন্তু নবীজির চিকিৎসা নিয়ে লেখা এবং এটি নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত ভিডিও আছে তারপর হচ্ছে দুটি বই খুবই গুরুত্বপূর্ণ বই আমি একসাথে বের করে আপনাদের দেখাই এটি হচ্ছে হতাশা নিয়ে এটি হচ্ছে যেন হতাশ না হন আপনারা তা নিয়ে আর কি এটি হচ্ছে লা তাহাজান এবং এটি হচ্ছে হতাশার বিপরীত মানে ইনজয় কিভাবে করবেন এনজয় ইয়ার লাইফ তো এই বইটি এই দুটি বই খুব ইম্পর্টেন্ট এই দুটি বই নিয়ে আমাদের ভিডিও আছে তো আপনারা অবশ্যই দেখে নেবেন তো দুটি বই আপনারা সংগ্রহ রাখতে পারেন তো এই দুটি বইয়ের কাজ শেষ এখন যদি আমি আপনাদেরকে বলি এখানে নতুন কয়েকটি টপিকের বই দেওয়া আছে টপিক তো পুরানোই আর কি নতুন কয়েকটা বই আপনাদের দেখাই তো টপিকগুলো হচ্ছে যদি আপনারা দেখতে পারেন বইগুলোর নাম দেখলে বুঝতে পারবেন এইখানকার সবগুলো বই হচ্ছে বিবাহ এবং আর কি সম্পর্ক ভালো করবেন কিভাবে স্বামী সম্পর্ক কিন্তু ঠিক আছে তো স্বামী সম্পর্ক কীভাবে ভালো করবেন তা নিয়ে এই পার্টি আর কি তো এখানে আমি দেখাই কয়েকটি বই আমি হাতে নিয়ে দেখাই আপনাদের তাহলে সময়টা একটু কম লাগবে যদি অবশ্য অনেক সময় চলে গিয়েছে তো প্রথম যে বইটা হচ্ছে বিয়ে টপিকের নাম কি বলতে হবে কি টপিকের লিখা বিয়ে নিয়েই লেখা আর কি এটি গার্ডিয়ান পাবলিকেশনসের বই তারপর হচ্ছে এই বইটি পারিবারিক বিপর্যয়ের কারণ এটি হচ্ছে রোহামা পাবলিকেশনের বই তারপর হচ্ছে মুমিন জীবনের পরিবার আর কি এটি গার্ডিয়ান পাবলিকেশনের বই এগুলো সবই কিন্তু পরিবার নিয়ে বই আর কি তারপর হচ্ছে স্বপ্ন সুখের সংসার এটা আপনারা পড়ে দেখতে পান খুবই ভালো একটি বই তারপর হচ্ছে রোহামা পাবলিকেশনের আরেকটি বই আদর্শ পরিবার গঠনের চল্লিশটি উপদেশ তো আমার বিয়ে যখন ঠিক হয় তখন আমি প্রথম কিন্তু এই বইটি পড়েছিলাম এখনও কিন্তু সেই উপদেশ মানার চেষ্টা করছি এবং সর্বশেষ যে বইটি সর্বশেষ আমার দুটি বই আছে তা হচ্ছে এই বইটি সিয়ান পাবলিকেশনের বই যার নাম হচ্ছে বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর এবং এরপরে যে বইটি তাও বিয়ে স্বপ্ন ও বাস্তবতা কারণ বিয়ে করলে বুঝবেন যে কি স্বপ্ন আর কি বাস্তবতা খুব ভালোভাবে আপনাদের মাথায় এসে পড়বে ঠিক আছে তো এই গেল আমাদের বিয়েড নিয়ে যত বই ছিল বা সুখী পরিবার পরিবার নিয়ে আর কি এরপর হচ্ছে এখানে যে সবগুলি বই তা সব হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ভালো ভালো সম্পর্ক হবে কিভাবে একে অপরের মধ্যে ভালোবাসা হবে তা নিয়ে আর কি তো প্রথম যে বইটি তা হচ্ছে প্রিয়তমা বইটি এটি হচ্ছে সালাউদ্দিন জাহাঙ্গীর ভাইয়ের লেখা খুবই বিখ্যাত একটি বই এবং নবীদের স্ত্রী নবীদের মানে কি আমাদের প্রিয় নবীদের স্ত্রীদের বিষয়ে জানতে চাইলে এই বইটি আপনারা পড়তে পারেন তার স্ত্রীদের ব্যাপারে খুবই সুন্দর করে বিস্তারিত লেখা আছে তারপর দেখা আরও কয়েকটি নতুন নতুন বই নতুন বই আমি কিনেছি তাই বললাম নতুন বই তো হয়েছে অনেক আগেই তো দুটি বই একসাথে দেখাই আমি আপনাদের তো এটি হচ্ছে একটি বই সংসার সুখের হয় দুজনের গুণে এবং আরেকটি হচ্ছে দাম্পত্য জীবনের আলোকিত পথ তো এই দুটি বই নতুন আমি কিনেছিলাম কয়েকদিন আগে তো আমাদের একটি আনবক্সিং ভিডিও আছে সেখানে আপনারা দেখতে পারেন সে দুটি বইয়ের ভিডিও তো এটি হচ্ছে দুটি বই খুবই মোটা বই কিন্তু তার যদি আমি আপনাদেরকে দেখাই তা হচ্ছে প্রথিক প্রকাশন থেকে প্রকাশিত তা হচ্ছে দুজনার পাঠশালা তো খুবই সুন্দর একটি কভার এবং কভারের যে কালার তো বুঝতে পারছেন নিয়ে লেখা হবে তো এটি হচ্ছে দুজনার পাঠশালা আর কি স্বামী স্ত্রীদের ব্যাপারে তো ভালোই লাগবে আপনাদের পড়তে গেলে এবং এরপর হচ্ছে কিছুদিন আগে প্রকাশিত হয়েছে খুবই অনেকেরই পছন্দের বই তাহলে দুটি একসাথে বই এটি হচ্ছে দ্য কেয়ারিং ওয়াইফ এবং দ্য কেয়ারিং হাজব্যান্ড কারণ হাজব্যান্ড যদি কেয়ারিং না হয় আর বউ যদি কেয়ারিং না হয় তাহলে কিন্তু খুবই প্যারা সমস্যা এবং বিপদ এই কারণে এই দুটি বই অবশ্যই আপনাদের সংগ্রহে রাখতে পারেন যারা নাকি কেয়ারিং হাজব্যান্ড হতে চান এবং কেয়ারিং ওয়াইফ হতে চান তাদের জন্য এই দুটি বই অবশ্যই অবশ্যই দরকার তারপরের যে বইগুলো তা হচ্ছে একটি আছে এখানে লাভ অ্যান্ড রেসপেক্ট এটা কিন্তু আর কি সম্পর্ক নিয়ে হাইট লাভ অ্যান্ড রেসপেক্ট আছে সেটা কিন্তু অন্য টপিক আর কি সেই বইটি আমার কাছে আছে সেটা আমি আপনাদের দেখাবো কিন্তু এখন দেখেন এই বইটা এই লাভ অ্যান্ড রেসপেক্টটা হচ্ছে দাম্পত্য জীবনের ঘটনা নিয়ে কীভাবে দাম্পত্য জীবন ঠিক করা যাবে তা নিয়ে কিন্তু তারপর হচ্ছে জাফর বিপি স্যারের লেখা কয়েকটি বই এখানে দুটি বই দেয়া আছে একটি হচ্ছে লাভ ক্যান্ডি যা নাকি খুবই বিখ্যাত একটি বই এবং তার সাথে দেওয়া আছে রেমেডি এই বইটি এই বইটি আমি আগে পড়েছি এটি আমার এখনও পড়া হয়নি তো ইচ্ছা ছিল পড়ার তো পড়ার সুযোগ হচ্ছে না তো ইনশাল্লাহ খুব শীঘ্রই পড়ব এবং আমিও দেখবো কেন সবাই এটা নিয়ে এত বেশি পাগল তো আমি ওপরে বুঝতে পেরেছি কেন বেশি পাগল কারণ এটা নিয়ে অনেক কথা হয়েছে তো তো আমি এটা কেন বেশি সবাই এত আগ্রহ নিয়ে পড়ে তো এরপর যে বইটি তা হচ্ছে লাভ ম্যারিজ এটা আর কি কয়েকটা টপিকে আর কি লেখা কি গল্প আকারে লেখা তো এটা আপনারা দেখতে পারেন এই বইটি তারপর যদি আমি আপনার দেখাই তা হচ্ছে আতিকুল্লাহ হুজুরের আবার কয়েকটি বই এখানে তিনটি বই আছে আমার কাছে তো প্রথম যে বইটি তা হচ্ছে দুজন দুজন আর বাহ কি সুন্দর নাম তারপর হচ্ছে ওগো শুনছো শুনছ এটাও কিন্তু আতিকুল্লাহ হজুরেরই এবং সর্বশেষ যেটা তা হচ্ছে আই লাভ ইউ এই বইটি হ্যাঁ আমি আপনাদের কিন্তু অনেক ভালোবাসি আপনারা আমার সাবস্ক্রাইবার আমাকে ভিডিওতে কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন তার কারণে তো অবশ্যই এই ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে ভিডিওটি করছি কিন্তু তো এটি হচ্ছে আরেকটি বই যার নাম হচ্ছে আই লাভ ইউ এবং এরপর যে বইটি দেখাবো এই বইটি যদি আপনারা পড়েন আমি মনে করি যে আপনাদের জীবনের মানে বিশেষ করে আর কি জামাই যারা আছে তাদের জীবনের অনেকগুলো কষ্ট খুব কম হয়ে যাবে কারণ এখানে যা লেখা আছে এটা আমি আপনাদের বলতে পারবো না আমি আপনাদের ফিল করাতে পারবো আর কি যে স্ত্রীদের যারা যারা একটু বেশি কষ্ট পান তারা কিন্তু এই বইটি পড়তে পারেন অলরেডি তাহলে আপনাদের অনেকগুলো কষ্ট কম হয়ে যাবে আপনারা ধৈর্য ধারণ করতে খুব বেশি সফল হবেন এবং চেষ্টা করবেন যে না এবার আমি ধৈর্য ধারণ করি কারণ তারা যেহেতু ধ্বজ করতে পেরেছে আমারও করতে হবে তো খুবই ইম্পর্টেন্ট একটা বই আর কি এরপর হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট একটা বই তা হচ্ছে শাশুড়ি বৌমার মেলবন্ধন আরে শাশুড়ি আর বৌমা এ এই দুটা মানুষ যদি এক না হয় তাহলে কিন্তু পরিবারে অনেক 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 সমস্যা তো এক হওয়ার অবশ্যই চেষ্টা করতে হবে তো কী করতে হবে যেন এক হতে পারে তা নিয়ে হচ্ছে এই বইটি তো অবশ্যই যারা নাকি বৌমা হবেন বা শাশুড়ি হবেন তারা তো অবশ্যই এই বইটি পড়বেন কারণ আজকের বৌমা মানে কি আগামী দিনের শাশুড়ি তারপর আরও কয়েকটি বই মেয়ের সাথে দেখাই আমি আপনাদের তাহলে সময়টা কম লাগবে তা হচ্ছে সিএন পাবলিকেশন থেকে এটা আমি এইবার কিনেছি মেলা থেকে যার নাম হচ্ছে ভালোবাসার চাদর কিন্তু বিলাল ফিলিপসের লেখা তো তার বইগুলো আসলে ভালো হওয়ার কথা তো ভালোই হবে এবং এটি হচ্ছে সন্দীপন থেকে তা হচ্ছে সংসার ভাবনা খুবই জরুরি একটি বই সহজ করে লেখা কিন্তু পড়লে বুঝতে পারেন যে না বইটা আসলে জরুরি ছিল এবং সর্বশেষ হচ্ছে গার্ডিয়ান পাবলিকেশানসে তা হচ্ছে সম্পর্ক তো খুবই জরুরি এটা তো গার্ডিয়ান পাবলিকেশনের বইগুলো কিন্তু খুবই ভালো হয় তারা কিন্তু আসলে এমন তেমন বই প্রকাশ করে না তো সেই ক্ষেত্রে মনে করি তো সবগুলো বই আলাদা টপিক নিয়ে লেখা হয় খুবই ভালো টপিক নিয়ে লেখা হয় বইয়ের মানগুলো ভালো তো সংগ্রহ করতে পারেন বিনা দ্বিধায় বিনা চিন্তায় ঠিক আছে তো এই হচ্ছে সেই বইটি তো আমাদের কিন্তু তিনটি পার্ট একদম শেষ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এখন আমরা যাব শেষের পার্টে এবং কয়েকটি বই দেখব তা কিন্তু কোনো টপিকের মধ্যে নেই কারণ সেই সব বইগুলো কি টপিক ছাড়া আমি কিনেছিলাম কয়েকটি আর কি তো আমার নিজের পড়ার জন্য তো সেগুলো আপনারা যখন দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে এবং সেখান থেকেও কিন্তু আপনারা অনেকগুলো বইয়ের শাসন পাবেন তো সেই শেষ তাকটি আমরা এখন দেখবো এবং খুব শীঘ্রই আমরা ভিডিওটি শেষ করে দেবো ঠিক আছে তো চলুন তাহলে আমরা দেখি আমাদের শেষ তাকে কি কী বই আছে তো এখন হচ্ছে আমাদের শেষ যে পার্টটি সেই পার্টটি আমি আপনাদের দেখাবো এবং এখানে আছে কিছু র্যান্ডম বই যার কোনো নাকি টপিক নেই মানে আর কি কোনো সিরিয়াল করে সাজানো হয়নি আগেরগুলির মতো তো এখানে আমি আপনাদেরকে র্যান্ডমলি দেখাচ্ছি তো প্রথম দুটি বই আমি আপনাদের দেখাই তা হচ্ছে লেখালেখি নিয়ে একটি বই এটি কিন্তু খুবই ভালো একটি বই এসব কলম মেরামত করি তো এই বইটি আপনারা দেখুন দারুল কলম থেকে প্রকাশিত আবু তাহের মিসবার লেখা আর কি তো এটা হচ্ছে আরেকটি বই তা হচ্ছে লাভ অ্যান্ড রেসপেক্ট এটা কিন্তু জরুরি একটি বই কিভাবে আপনারা অন্যদের কাছ থেকে ভালোবাসা পাবেন এবং তাদের রেসপেক্ট অর্জন করতে পারবেন তা নিয়ে বইটি তো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি বই খুব ব্যাপারে তার মধ্যে কি এটা ইসলামের আলোকে লেখা তো আরও বেশি ইম্পর্টেন্ট আর কি তো এই দুটো বই আমরা রেখে দিই এখানে এবং আরও তিনটি বই আমরা এখন বের করব তো তিনটি বইয়ের মধ্যে যে তিনটি বই আছে তা হচ্ছে প্রথম যে বইটি তা হচ্ছে পরিশুদ্ধ কল্প নতুন একটি বই তো কিভাবে আমরা আমাদের কল্পকে পরিশুদ্ধ করব তা নিয়ে বইটি খুব শীঘ্রটা রিভিউ আসবে আমাদের চ্যানেলের মধ্যে আসলে আপনারা সেটা সবাই দেখবেন পরবর্তী বইটি যা আমাদের ভিডিও আগে থেকে করা আছে যার নাম হচ্ছে জবানের হেফাজত তো এটি একটি ইম্পর্ট্যান্ট বই এটা নিয়ে আমাদের ভিডিও আছে আপনারা অবশ্যই দেখবেন এবং সর্বশেষ যে বইটি নতুন একটি বই সন্দীপন থেকে প্রকাশিত এই বইটি এই বইটি আপনারা দেখতে পারেন সম্পদ গড়ার কৌশল তো খুবই ভালো হবে এই বইটি কারণ ইসলামের আলোকে খুব নতুন করে লেখা একটি বই খুবই ভালো লাগে টপিকটা আপনারা হয়তো অনেকেই পড়েননি কিন্তু যদি পড়ে থাকেন মনে হয় এরকম কিছু পড়েছেন তো অবশ্যই পড়বেন তো সংগ্রহ করবেন আর কি এই বইটি তো এখানে তিনটি বই আমি রেখে দিই তারপর পরবর্তীতে যে তিনটি বই আমি আপনাদেরকে দেখাবো সেই তিনটি বই হচ্ছে একটি একটি বইটি আমি বইমালা থেকে কিনেছি তা হচ্ছে ভুল সংশোধনের নবাবী পদ্ধতি যে কিভাবে নবীজির স্টাইলে আমরা ভুল সংশোধন করতে পারবো তা নিয়ে বইটি বইটি রোহামা পাবলিকেশন থেকে কিনেছিলাম খুবই কার্যকরী একটি বই হবে এবং পরের বইটি হচ্ছে খুবই বিখ্যাত এবং আমাদের খুবই রিসেন্ট একটি রিভিউ করা হয়েছে এই বইটি নিয়ে তা হচ্ছে নবসের বিরুদ্ধে লড়াই ভিডিওটি আপনারা সবাই দেখতে পারেন আমাদের চ্যানেলে দেয়া আছে খুবই ভালো একটি বই তো এর সাথে আমি আটি বলবো তা হচ্ছে রোহমা পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটি অলসতার বিরুদ্ধে যুদ্ধ কীভাবে আপনারা অলসতা থেকে মুক্তি পেতে পারবেন তা নিয়ে এই বইটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এই তিনটি বই এবং এরপর হচ্ছে এর বই যদি আরও তিনটি বই আমি আপনাদেরকে দেখাই আরও তিনটি বই হচ্ছে তিনটি বই তো যা আগে দুটি বই দেখায় দুটি বইয়ের মধ্যে প্রথম যে বইটি সেটি হচ্ছে যে আফসোস রয়ে যাবে এটি কিন্তু আমাদের খুবই পছন্দের একজন হজুর আছে সাইফুল্লাহ হজুর তার এই বইটি এটি সমর্পণ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এবং এটিও কিন্তু সমর্পণ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে যা হচ্ছে অনেক আধার পেটি। এটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই আর কি আত্মশুদ্ধির একটি বই হবে আপনাদের সবার জন্য তিনি আমাদের একটি ভিডিও আছে বা সবাই দেখবেন আশা করি আপনার সবার কাছে অনেক ভালো লাগবে নাম হচ্ছে অনেক আধার পেরিয়ে তো এরপরে যে দুটি বই তা হচ্ছে খুবই নতুন বই আর কি দুটি বই আপনার কাছে ভালো লাগার কথা তো এটি হচ্ছে নীর বইটি এটি নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে আপনারা হয়তো অনেকে দেখেছেন এবং এটি হচ্ছে আমাদের খুব শীঘ্রই রিভিউ আসবে সেই বইটি অপেক্ষার শেষ পোহর তো খুবই রিসেন্টলি বের হয়েছে এই বইটি তা আশা করি আপনার কাছে ভালো লাগবে যখন এটা রিভিউ আসবে তখন তো এই দুটি বই আমি রেখে দিই তারপর এখান থেকে আর দুটি বই বের করি দুটি বই টপিক ভিন্ন তো এটি হচ্ছে সালাবদের জ্ঞান সাধনার গল্পগুলো এবং এটি হচ্ছে খোলো হৃদয়ের দুয়ার তো ওই দুটি আপনারা দেখেন এটি হচ্ছে মোহাম্মদ পাবলিকেশন থেকে প্রকাশিত এবং এটি হচ্ছে রেইনফল পাবলিকেশন থেকে প্রকাশিত তো এই দুটি বই এবং এরপর হচ্ছে এরপর হচ্ছে সমকালীন থেকে দুটি বই একটি হচ্ছে ফেরা এবং আরেকটি হচ্ছে তিনি আমার রব তো এই দুটি বইয়ের কিন্তু সেকেন্ড পার্ট আছে তো আগে ভাবলাম যে প্রথম পার্টটা আগে পড়ে নেই তারপর সেকেন্ড পার্ট এক সময় কিনব তো এটি হচ্ছে এই দুটি ফেরা এবং তিনি আমার রব এই বই দুটি তারপর যদি আমি আপনাদের দেখাই আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট অনেকগুলো বই আছে তো আমি একসাথে সবগুলো হাতে নেই তাহলে আপনাদের সময় লাগবে কম এবং ভিডিওটাও বেশি বড়ো হবে না তো প্রথম যে বইটি তা হচ্ছে হিজাব আমার পরিচয় এটি মেয়েদেরকে নিয়ে বই তারপরের বইটি হচ্ছে শুধু তোমারই জন্য এটি হচ্ছে আজান প্রকাশনী থেকে এটিও মেয়েদের জন্য বই তারপর হচ্ছে হালাল বিনোদন এটি গার্ডিয়ান পাবলিকেশন থেকে তারপর নতুন একটি বই তা হচ্ছে টাইমলেস অ্যাডভাইস এটা হচ্ছে গার্ডিয়ান পাবলিকেশন থেকে এই বইটি আর একটু অল্প একটু মোটা খুব একটা বেশি মোটা না তা হচ্ছে মহা উপদেশ তো এই বইটির লেখকের নাম তো দেখতে পাচ্ছেন তো এই বইটি জরুরি একটি বই খুব আগে পড়েছিলাম তো যার কারণে রিভিউটা দেওয়া হয়নি তো এটা আমি পাশে রেখে দিই তারপর হচ্ছে জীবন গড়ার কথামালা মোহাম্মদ পাবলিকেশনের এই বইটি এবং এরপরের বই হচ্ছে এটা রুহামা পাবলিকেশন থেকে তা হচ্ছে সফলতার জন্য চাই উত্তম পরিকল্পনা এটি কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা সেটা দেখে নিতে পারেন তারপরের যে বইটি তা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে বই এটিও খুব ভালো একটি বই অনেক টাইম ম্যানেজমেন্ট নিয়ে সমস্যায় ভোগেন তাদের জন্য এই বইটি খুবই ভালো হবে এটি হচ্ছে সিয়ান পাবলিকেশন থেকে তারপর যে দুটি বই তার মধ্যে একটি হচ্ছে প্রোডাক্টিভিটি লেসনস এটি খুবই নতুন একটি বই সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এবং এই যে বইটি তা হচ্ছে গুরাবা এটি কিন্তু খুবই আর কি ইম্পর্টেন্ট একটা টপিক আমার খুব একটা বেশি জানা হয়নি তো একটি ফেসবুকে পোস্টে দেখলাম এই গুরাবা নাম নিয়ে তখন মনে হলো না এই বইটি আমাদের পড়া জরুরি এবং আপনাদেরও এই বিষয়ে জানা জরুরি তো খুব শীঘ্রই এটা আমি পড়বো এবং আপনাদেরকে এটা নিয়ে রিভিউ দিব তো সেই পর্যন্ত সবাই অনেক অপেক্ষা করবেন যেন ভিডিওগুলো যেন মিস না হয় তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে যাবেন তাহলে কিন্তু আর মিস হবে না ঠিক আছে এরপর হচ্ছে আমাদের আরও কয়েকটি বই আছে খুব শীঘ্রই শেষ হবে আপনারা আর একটু ধরুন আমি বইগুলো রেখে দিই তারপর আমি আরও কয়েকটি বই দেখাচ্ছি আপনাদের তারপরে যে তিনটি বই আমি আপনাদের দেখাই তার মধ্যে একটি হচ্ছে ফেসবুক নিয়ে তো ফেসবুক নিয়ে যে এরকম একটি বই থাকবে মানে ফেসবুকের আদব নিয়ে এই বইটি বিশ্বাস করতে পারেন ফেসবুকের আদব নিয়ে যে বই বের হতে পারে এটি হচ্ছে ইসলামিক বই কিন্তু এটা হচ্ছে ফেসবুকের আদব নিয়ে একটি বই তারপর এটি হচ্ছে নিষিদ্ধ অনুকরণ নিয়ে একটি বই মাকতাবাতু ইব্রাহিম থেকে মানে আমরা যে যে ভুল ভুল ই করি অন্যদেরকে অনুকরণ করি তা কি আসলেই ঠিক তো সেই সব নিষিদ্ধ যেসব অনুকরণগুলো আছে তা নিয়ে এই বইটি তারপর হচ্ছে এটা নবীজির খাবার নিয়ে তো এটি হচ্ছে আজান প্রকাশনী থেকে তো নবীজির খাবার নিয়ে এই ভিডিওটি কিন্তু আমাদের চ্যানেলে আছে এই বইটির ব্যাপারে তো আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন তারপরের যে বইটি তা হচ্ছে ডাক্তার তার বইগুলো খুবই বিখ্যাত বই এবং তিনি খুবই ভালো লেখেন তো এটি হচ্ছে আমি যেভাবে পড়তাম ছোট একটি বই খুব বেশি বড় না তো এটা আপনারা দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগতে পারে বইটি খুবই জরুরি বই আর কি যে অল্প বই অল্প পৃষ্ঠার বই কিন্তু খুবই আর কি ভালো লাগার মতো বই আর কি তারপর আমি আপনাদেরকে দেখাবো দশটা বই একসাথে এই দশটা বই আপনারা একসাথে দেখেন তাহলে আপনারা ই করতে পারবেন এটা হচ্ছে আমল করি জীবন গড়ি সিরিজ থেকে এই বইগুলো তো আমার প্যাকেটও কিন্তু খোলা হয়নি আমি একটি মাত্র পড়েছি আগেগুলো আমার কাছে কিন্তু এখনও পড়া হয়নি তো টপিকগুলো খুব ভালো ছিল আসলে এতগুলো বই থাকে যে কোনটা দেখে কোনটা পড়বো তখন আসলে আর সিরিয়াল মেনটেন করা হয় না তো হাতের কাছে যাই পাই সেটাই পড়ে ফেলে তো এটি হচ্ছে একটি বিলাসিতা করবেন না এটি একটি বই তারপর হচ্ছে মুনাফিকি পরিহার করুন তারপর হচ্ছে গাফলতি ছাড়ুন তারপরে যে বইটি তা হচ্ছে আসক্তিকে না বলুন এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে আপনাদের যার যেসব টপিক দরকার সে সেসব নিয়ে পড়তে পারেন তার মধ্যে এটি হচ্ছে প্রবৃত্তি অনুসরণ করবেন না তারপর হচ্ছে নেতৃত্বের লোভ করবেন না হচ্ছে বর্তমান যুব সমাজের খুবই সমস্যা একটি অবৈধ প্রেম থেকে দূরে থাকুন তারপর হচ্ছে এই বইটি ঝগড়া বিবাদ করবেন না তারপরে সর্বশেষ যে বইটি তা হচ্ছে অহংকার করবেন না তো এটি হচ্ছে আমল করি জীবন করি সিরিজের বইগুলো তো এটি হুদুদ প্রকাশন থেকে প্রকাশিত তাদের এই বইগুলো কিন্তু সংক্ষেপের মধ্যে এই টপিক নিয়ে জানার জন্য অনেক বেশি উপকারী ছিল আমি দশটি বই রেখে দিই আমাদের পরবর্তী কয়েকটি বই দেখা পয় তারপর হচ্ছে আমাদের শেষের কয়েকটি বই তার মধ্যে এটি হচ্ছে মৃত্যু নিয়ে একটি বই এটি হচ্ছে মোহাম্মদ পাবলিকেশনের বই মৃত্যুর ওপারে অনন্তের পথে আর কি তো এই বইটি খুবই জরুরি একটি বই কারণ এটি আপনি যখন পড়বেন আপনাদের কাছে ভালো লাগবে কারণ মোহাম্মদ পাবলিকেশনের বইয়ের মান অনেক 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 বেশি ভালো তো এটি একটি বই গেল তারপর দুটি বই দেখাই একসাথে তাহলে ভালো লাগবে কারণ সময়টাই কম লাগবে তাহলে তো দুটি বইয়ের মধ্যে এটি হচ্ছে তাহিদ পাবলিকেশনের বই মহান আল্লাহর নাম ও গুণাবলী নিয়ে তো মহান আল্লাহর নাম সম্পর্কে আমরা কিন্তু খুব কমই জানি এবং তার অর্থ সম্পর্কে তারও কম জানি তো এই বইটি কিন্তু সেই হিসাবে অনেক হেল্পফুল হবে এবং এই বইটি হচ্ছে তাকুয়া নিয়ে নতুন একটি বই আয়ন প্রকাশন থেকে প্রকাশিত তো এটি কিন্তু তাকুয়ার বিষয়ে খুব ভালো একটি বই বইটির কভারটিও খুব সুন্দর বইটি লেখাগুলো খুবই ভালো তো এটা আপনারা চেক করতে পারেন আশা করি আপনার কাছে ভালো লাগবে তারপর এখানে কিছু বই আছে র্যান্ডম কিছু বই আমি একবারে আপনাদেরকে দেখাই তো এটি হচ্ছে শয়তানের ফাঁদ এটি সন্দীপন প্রকাশন থেকে কয়েকদিন আগে আমি গিফট হিসেবে পেয়েছিলাম তারপর হচ্ছে ওয়াফি প্রকাশনীর থেকে মানে ওয়াফি পাবলিকেশন থেকে আর কি প্রতিদিন একটি আয়াত ছোট একটি বই খুব বেশি বড় না তারপর আরও কয়েকটি ছোটো ছোটো বই তা হচ্ছে ইমান হারানোর কারণ এটি হচ্ছে আলোকিত প্রকাশনী থেকে ইমান হারানোর ভয়াবহ কারণ ঠিক আছে হচ্ছে আলোকিত প্রকাশনী থেকে তারপর হচ্ছে বরকত নিয়ে একটি বই তা হচ্ছে যে জীবন বরকতময় তো বরকত নিয়ে আমি আপনাদেরকে আইটি বই দেখে খুবই ছোট একটি বই তা হচ্ছে বরকত মানে কি মানে রিজিক নিয়ে আর কি রিজিক নির্ধারিত হুদুল প্রকাশন থেকে প্রকাশিত এই বইটি তারপর হচ্ছে একটি তাহিদ পাবলিকেশন থেকে আমি কিভাবে বরকত হাসিল করব তারপর আয়ন প্রকাশন থেকে আরেকটি বই আলো সন্ধানে এই বইটি তারপর হচ্ছে সন্দীপন প্রকাশন থেকে এটি হচ্ছে শেষের অশ্রু তো এই বইটি নিয়ে তো আমার কোনো আইডিয়া নেই আমি যখন আনবক্সিং করেছিলাম তখনই আমি আপনাদেরকে বলেছিলাম তারপর হচ্ছে আলোকিত প্রকাশনের আরেকটি বই প্রত্যেক মুসলিমের জন্য যা জানা অপরিহার্য এটি আপনারা দেখতে পারেন এরপর যে বই তা হচ্ছে আয়ন প্রকাশন থেকে আরেক নতুন বই দ্য বন্ড অফ ফেথ তো বইটি আমি পড়েছি কিন্তু রিভিউটি করা হয়নি তো খুব শীঘ্রই রিভিউ করব এবং এই বুক সেলফে যে কয়টি বই আছে তা আমার প্রায় অর্ধেকই বেশি পড়া শেষ তো এগুলো সবগুলো নিয়ে ভিডিও আসবে তো তখন আপনারা সবাই অবশ্যই দেখবেন এবং সেই সবগুলো বই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হবে কারণ কয়েকটি বই বাঁধে বাকি সবগুলো বই কিন্তু আমার প্রায় শেষের পথে আর কি তো রিভিউ বাঁধে একটু সময় লাগে তার কারণে আমি বলবো যে আমাকে একটু ক্ষমা করে দিবেন যেন আমি তাড়াতাড়ি বইগুলো রিভিউ করতে পারি তার জন্য আমার জন্য দোয়া করবেন আপনার বেশি বেশি রিভিউ তাদের জন্য শেষ করতে পারি ঠিক আছে এখন আরও কয়েকটি বই তারপরে আমরা শেষ করে দেবো তারপর হচ্ছে এখানকার কয়েকটি বই এটি একটি হচ্ছে সুদ থেকে বাঁচুন এটা থেকে হুদুদ প্রকাশন তো হুদুদ প্রকাশনে এতগুলো বই আমার কাছে আমি তো জানতাম না সুদ থেকে বাঁচন তারপর হচ্ছে ক্ষণস্থায়ী রঙিন দুনিয়া অনেকে হাল হারাম সম্পর্কে জানতে চান তো এই বইটি ভালো হতে পারে এরপরে তাক্কি উসমানে আরেকটি বই তা হচ্ছে বেচা কেনার জায়স ও না যায়স পদ্ধতি ব্যবসার সাথে জড়িত আছে তা কিন্তু এটা দেখতে পারেন এই বইটি এবং সর্বশেষ কয়েকটি ছোট ছোট বই যা নাকি আপনাদের কাছে অনেক ভালো লাগতে পারে তো এই বইটি ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যে আমাদের রিভিউ আসবে তা হচ্ছে অপরের অনুভূতির প্রতি লক্ষ্য রেখ এগুলো সব রুহামার বই এই বইটি একটি তারপর এটা রুহামার বই তা হচ্ছে প্রতিদিনকার জীবনের এক হাজার শূন্যত নিয়ে এই বইটি ছোট একটি বই তারপর হচ্ছে ব্যস্ততার যুগে ইলমের অন্বেষণ এটাও রুহামা পাবলিকেশনের বই খুবই ছোটো ছোটো পকেট সাইজের বই আর কি তারপর হচ্ছে আল্লাহর ভয় নির্মল জীবনের পাথেও এটি রোহামার সব বইগুলো কিন্তু কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে এখান থেকে ছয়টি বইয়ের মতো তো এটি হচ্ছে আমলে ক্লাস আসবে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা সব কিন্তু পকেট সাইজের তারপর কিভাবে পড়বেন কিভাবে বুঝবেন এবং কিভাবে মুখস্থ করবেন রোহামার বই এটি তারপর হচ্ছে সময়ের ব্যাপারে সময়ের সঠিক ব্যবহার কিভাবে করবেন তো খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এটা হচ্ছে রাতের নামাজ নিয়ে আধার রাতে আলোর খোঁজে এবং সর্বশেষ একটি বই তা হচ্ছে আত্মার পরিচর্যা মানে আত্মার পরিচর্যা নিয়ে যে বইটা এটা বলবো যে ভালোই কীভাবে আমি এটা রিভিউ ছিল আপনার চ্যানেলে অবশ্যই দেখে নিতে পারেন তো এইখানে দেখুন কতগুলি বই আছে সবগুলো কিন্তু পকেট সাইজের বই ঠিক আছে তো এ ছিল আমাদের আজকের ভিডিও এবং এটি হচ্ছে আমার বুক সেলফের পুরোপুরি একটি ট্যুর যারা কি আপনারা এতদিন ধরে আমার কাছে রিকোয়েস্ট করেছেন যেন ভিডিওটি বানাই তো অবশ্যই ভিডিওটি বানানো হলো এবং বিশাল বড় একটি ভিডিও হয়ে গেল এবং এতক্ষণ কিন্তু ফ্যান বন্ধ ছিল খুবই খারাপ একটি অবস্থা তো আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই বইগুলো আপনারা সবাই সংগ্রহ করতে পারেন আপনাদের পছন্দের অনলাইন শপে গিয়ে তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং অন্যদেরও শেয়ার করবেন এবং ভিডিও যদি আপনার কাছে ভালো লেগেই থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আমাদের আবার দেখা হবে আগামীকাল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে